এটা হচ্ছে পপ হর্ন, আমরা এখন সাউন্ডটা শুনি। এইগুলো বাইক ইউজ করা যাবে, প্রাইস হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে এলইডি লাইট, চায়না থেকে আসছে। এটা হচ্ছে এলইডি লাইট, প্রাইস এর 800 টাকা। এটা প্রাইস হচ্ছে 800 টাকা। যদি আপনারা কম দামি নিতে চান তাও পেয়ে যাবেন। যদি আপনার বাইক পলি করতে চান পেয়ে যাবেন। এটা হচ্ছে হুন্ডা সিবি শাইন, ফুল বডি পলি করতে খরচ হবে মাত্র 500 টাকা। যে কোনো বাইকের আমার স্টিকার পেয়ে যাবো এখানে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে ব্লগটি হচ্ছে বাইকের অ্যাক্সেসরিজ নিয়ে। যদি আপনারা রিজনেবল প্রাইস থেকে হাই কোয়ালিটির বাইকের অ্যাক্সেসরিজ দরকার হয় অবশ্যই আপনারা চলে আসবেন আলিফ মোটরসে। যারা এই ধরনের ভিডিও চাচ্ছিলেন অবশ্যই আমার ব্লগটা আপনাদের অনেক অনেক হেল্পফুল। আজকে মূলত আমরা জানাতে চেষ্টা করব এখানে কি কি বাইকের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আর থ্রি পার্ট হ্যান্ডেল যে কোনো বাইকে ইউজ করা যাবে, প্রাইস কত? এটা 1050 টাকা। এগুলো হচ্ছে 1050 টাকা করে। কালার উঠবে না? এগুলো কালার উঠবে না, গ্যারান্টি আছে তো? হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে আমরা তিনটে কালার পেয়ে যাবো, কালো, ব্লু, রেড কালার। এটা প্রাইস হচ্ছে 1050। এর মধ্যে আমরা কয়টা কোয়ালিটি পাবো? এর মধ্যে একটা কোয়ালিটি আপাতত এই কোয়ালিটি আছে। এখন আমরা দেখতে পাচ্ছি টায়ার গার্ড, এটা প্রাইস হচ্ছে 1000 টাকা। GZ30 প্রাইস হচ্ছে 2000 টাকা। যদি আপনারা ফ্রগ এলইডি লাইট নিতে চান পেয়ে যাবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কালারই হচ্ছে, যে কোনো বাইক ইউজ করা যাবে। প্রাইস কত এগুলো? 550 টাকা। এগুলো হচ্ছে 550 টাকা করে। এখন আমরা দেখতে পাচ্ছি ফেস মাস্ক, এটা প্রাইস হচ্ছে 800 টাকা। এর মধ্যে আমরা কয়েকটা কোয়ালিটি পেয়ে যাবো আলিফ মোটরসে। এগুলো হচ্ছে গ্রিপ, যে কোনো বাইক ইউজ করা যাবে, প্রাইস হচ্ছে 400 টাকা। এর মধ্যে আমরা আরেকটি কালার দেখতে পাচ্ছি, সব কালার পেয়ে যাবো। যদি আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে গ্রিপ দিতে চান তাও পেয়ে যাবেন। এটা প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। এগুলো হচ্ছে ইন্ডিকেটার, যে কোনো বাইক ইউজ করা যাবে। এগুলো হচ্ছে 300 টাকা করে। এর মধ্যে আমরা কয়েকটা কোয়ালিটি দেখতে পাচ্ছি। যদি আপনারা ডিফারেন্ট মডেলের ইন্ডিকেটার, পার্কিং লাইট নিতে চান তাও পেয়ে যাবেন সেম প্রাইস। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 300 টাকা করে। এখন আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্লাস, প্রাইস কত এগুলো? 150 টাকা। যেটা হচ্ছে 150 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি মডিফাই হেডলাইট, যে কোনো বাইক ইউজ করা যাবে, প্রাইস হচ্ছে 1000 টাকা। আগে থেকে দামটা অনেক কমছে। এর মধ্যে আমরা কয়েকটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবো এখানে, প্রাইস হচ্ছে 250 টাকা। এর মধ্যে আমরা কয়েকটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবো। বাইকের সাথে আপনার ম্যাচিং করে চেম্বার ক্যাপ লাগাতে পারবেন এখানে। এটা হচ্ছে 700, সামনে চাকা ইউজ করে থাকে, আপনারা যে কোনো বাইক ইউজ করতে পারবেন। এগুলো জোড়া হচ্ছে 600 টাকা করে। এটা হচ্ছে হেলমেট লক, আপনারা এভাবে হেলমেট লক করতে পারবেন বাইকের সাথে। আমরা এখানে রিজনেবল থেকে শুরু করে হাই কোয়ালিটির হেলমেট লক পেয়ে যাবো। হেলমেট সেফটির জন্য এই লক ইউজ করে থাকে, প্রাইস হচ্ছে 250। এগুলো হচ্ছে ইঞ্জিনের নাট ক্যাপ, প্রাইস হচ্ছে 300 টাকা, দুই প্যাকেট হচ্ছে 300 টাকা করে। এগুলো হচ্ছে মডিফাই গ্লাস, যে কোনো বাইক আপনারা ইউজ করতে পারবেন, প্রাইস হচ্ছে 400 টাকা। এগুলো হচ্ছে স্টিক বাম্পার, যে কোনো বাইক আপনারা ইউজ করতে পারবেন, এগুলো হচ্ছে 700 টাকা করে। এর মধ্যে আমরা কয়েকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবো এখানে। এগুলো হচ্ছে চাকার স্টিকার, যে কোনো বাইক আপনারা ইউজ করতে পারবেন। এর মধ্যে আমরা কয়েকটা কালার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে 300 টাকা করে। এগুলো হচ্ছে ডাবল মিটার, প্রাইস হচ্ছে 1100 টাকা। যদি আপনারা সিঙ্গেল মিটার নিতে চান তাও পেয়ে যাবেন, প্রাইস হচ্ছে 600 টাকা। যে কোনো বাইকের আমরা পেয়ে যাবো, দেখতে পাচ্ছেন ইয়ামাহা, অ্যাপাচি, হিরো, পালসার, ইয়ামাহা হিরো, প্রাইস হচ্ছে 120 টাকা করে। হিউজ পরিমাণ আমরা অ্যালার্ম লক পেয়ে যাবো, এটা হচ্ছে 1100 টাকা করে। একদিকে অ্যালার্ম, একদিকে অ্যালার্ম অফ, 100 টাকা হেভি। এটা হচ্ছে 600 টাকা করে। এটা হচ্ছে 300 টাকা জোড়া। যদি আপনারা পুলিশ লাইট নিতে চান পেয়ে যাবেন, দুই কালার, প্রাইস হচ্ছে 300 টাকা। যে কোনো মডেলের চাবিটিং আমার পেয়ে যাবো, প্রাইস হচ্ছে 180 টাকা করে। যদি আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে চাবিটিং নিতে চান পেয়ে যাবেন, এগুলো হচ্ছে 120 টাকা করে। হ্যালো ফ্রেন্ডস, এখন আপনারা আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইক ওয়াশ করার মেশিন, ঠিক আছে? এটা দিয়ে আপনারা পানি চিকন মোটা দুরকমই করতে পারবেন, যত স্পিড দরকার প্রতি মিনিটে 3 থেকে 4 লিটার পানি আপনি এটাতে ইউজ করতে পারবেন। এটা তো ব্যাটারির মাধ্যমে চলছে? হ্যাঁ, এটা ব্যাটারির মাধ্যমে। আপনাদের যাদের ইলেকট্রিক লাইনের প্রবলেম আছে তারা আপনারা গাড়ির ব্যাটারি থেকে ইউজ করতে পারবেন, গাড়ির লাইন থেকে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এই সুবিধা পাচ্ছেন আপনারা। মেশিনটা প্রেস কত হবে? নিজের বাইকটা নিজে ইউজ ওয়াশ করতে পারতেছেন। আচ্ছা, নিজের বাইক নিজে ইউজ করা যাবে। মেশিনের প্রাইসটা কত আর নামটা কি? এটা মেশিনটা হচ্ছে একটা ইলেকট্রনিক ওয়াশিং ওয়াশ মেশিন। কোন দেশ এটা? এটা চায়না। চায়না থেকে আসছে। ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? ইলেকট্রনিক জিনিস তো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, তো আসলে আল্লাহর মতো এটা মানসম্মত জিনিস, সেই দেখেন কত দূর আছে। আপনি দেখেন, দেখতে পাচ্ছেন কমপক্ষে 12 ফিট, কমপক্ষে 10 থেকে 12 ফিট দূরে যাচ্ছে। শুধু আপনি ওয়াশ, এটা বাইক ওয়াশ না, আপনি বাগানে গাছে ছাদের যে কোনো জায়গায় পানি দিতে পারবেন। ডবল যে কোনো জিনিস ওয়াশ করা যাবে এই মেশিনের মাধ্যমে। মুভিং করার অপশন আছে? হ্যাঁ, মুভিং করার অপশন আছে। মেশিনটার প্রাইস কত হবে? মেশিনটার প্রাইস হচ্ছে আমরা 1200 টাকা। আপনারা চাচ্ছেন 1200 টাকা? হ্যালো ফ্রেন্ডস, আমরা জানলাম এখানে কি কি আইটেম আছে। সময় স্বল্পতার কারণে আরো হিউজ পরিমাণে আইটেম আছে দেখানো সম্ভব হয়নি। যদি আপনাদের বাইকের যে কোনো আইটেম দরকার হয় এখানে চলে আসবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, আর নেক্সট টাইমে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, অবশ্যই আমি বানাতে চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।